দেশের মার্কেটে অফিসিয়ালভাবে এখন আরও একটা ফোন অ্যাভেলেবেল বাজেটের মধ্যেই, ভিভো Y19s। আর আজকের ভিডিওতে কথা বলবো এই ফোনটার ফুল ডিটেলস বিস্তারিত নিয়ে। তো আপনাকে বলবো এই ফোনটা যদি আপনার কেনার ইচ্ছা থাকে অথবা বাজেট সেগমেন্টে যদি আপনি বর্তমান মার্কেটের একটা ফোন কিনতে চান তাহলে সময় নিয়ে এই ভিডিওটা দেখবেন। আমার মনে হয় কিছু টাকা লস হওয়ার থেকে কিছুটা সময় লস হলে তেমন একটা ক্ষতি হবে না। সো ফোনটার ভালো খারাপ সব বিষয় জানতে হলে ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। চলুন ভিডিওটা শুরু করি। শুরুটা করব লুক এবং ডিজাইন দিয়ে। ফোনটার ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক এবং এখানে ফ্রেমটাও প্লাস্টিক, এবং ব্যাকসাইড যদি আপনি একটু স্লাইড করেন তাহলেই বুঝতে পারবেন ব্যাকসাইডে জোস লেভেলের টেক্সচার আছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যেটা যথেষ্ট ফাস্ট, এবং এই ফোনটার সামনে মিডল পান্সল কাটিং ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটাতে আপনি পেয়ে যাবেন ডুয়েল সিম কার্ড স্লট, সাথে এক্সট্রা মেমোরি কার্ড স্লটও থাকছে, এবং এই ফোনটা কিন্তু IP64 সাপোর্ট, যার ফলে পানিতে কোনো ধরনের সমস্যা হয়নি। ডুয়েল স্টিরিও স্পিকার, এবং এই ফোনটাতে পাবেন 3.5 mm অডিও জ্যাক এবং USB টাইপ সি পোর্ট। ডিসপ্লেটা হলো 6.68 inch মাপের, যেটা IPS LCD প্যানেল এবং 90Hz রিফ্রেশ রেটের। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, এটা কিন্তু HD+ একটা ডিসপ্লে, এবং এখানে যদি আপনি ডিসপ্লেটা কাছ থেকে দেখেন তাহলে শার্পনেসের ঘাটতি অবশ্যই আপনার চোখে পড়তে বাধ্য, এবং স্ক্রিন টু বডি রেশিও 85.1%, এবং এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1000। তো আপনি যদি সানলাইটের মধ্যে এই ফোনটা ইউজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার চোখে ব্রাইটনেসের ঘাটতি দেখা দিবে। অবশ্যই এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি আরেকটু ইম্প্রুভ করা যেত। এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাকসাইডে ফোনটাতে 50 MP প্রাইমারি ক্যামেরা থাকছে, 5 MP সেলফি ক্যামেরা। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন, এবং এই ফোনটাতে কিন্তু ব্রাইটনেসের কিছুটা ছবিতে আমার ঘাটতি মনে হয়েছে, পাশাপাশি শার্পনেসও অনেক বেশি ভালো না। তো বাজেট সেগমেন্ট হিসেবে আপনি আহামরি ক্যামেরা কোয়ালিটি ফোনটাকে বলতে পারেন না, এবং এই ফোনটাতে পেয়ে যাবেন একটা অক্সিলারি লেন্স। তো সব মিলিয়ে ব্যাকসাইড এবং সামনের ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ রেজুলেশনে ভিডিও করতে পারবেন। ফোনটাতে 6 GB র্যাম পাবেন, যেটা LPDDR4X র্যাম, এবং পাবেন 128 GB রম, যেটা EMMC 5.1 স্টোরেজ। ফোনটাতে ব্যবহার করা হয়েছে ইউনিসকের টাইগার T6 on 2 চিপসেট, এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স Android 14 এবং FantasOS 14। এর অ্যান্ড্রয়েড স্কোর দাঁড়ায় 2,50,000-এর উপরে। তো এখানে আপনি ছোটোখাটো গেম খেলতে পারবেন, তবে পাবজি ফ্রি ফায়ার খেলতে গেলে অবশ্যই আপনার ল্যাগ ইস্যু ফেস করতে হবে, এবং এই বাজেটে এই ফোনটার পারফরমেন্স সেক্টর আমার কাছে নর্মাল মনে হয়েছে। আরও অনেক বেশি ইম্প্রুভ করা যেত এই বাজেটে। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি, এবং সাথে পেয়ে যাবেন 15W-এর একটা ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে চার্জ দিতে কিন্তু ভালোই একটা সময় লাগবে, 1 থেকে 1.5 ঘন্টা। এবার আমরা কথা বলবো ফোনটার দাম নিয়ে। এই ফোনটার 6 128 GB 16,999 টাকায় এখন প্রি বুক চলছে। কয়েকদিনের মধ্যে এই ফোনটা দেশের সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে যাবে। তো ওভারঅল যদি বলি তাহলে 17,000 টাকা বাজেটে এই ফোনটা কোনোভাবেই আমার কাছে ভালো লাগেনি। এই ফোনটার পারফরমেন্স সেক্টর বলেন, ডিসপ্লে বলেন, অথবা ক্যামেরা বলেন, যে কোনো একটা সেক্টর যদি একটু হেভিলি ইম্প্রুভ থাকতো তাহলে অবশ্যই বলতাম যে ফোনটা নেয়ার মতো, যদি ক্যামেরা সেটটা হতো। তবে এই ফোনটা সব দিকে একটু লো রাখা হয়েছে, তো সেই হিসেবে এই বাজেটে আমার কাছে কোনোভাবেই ফোনটা ভ্যালু ফর মানি মনে হচ্ছে না। আপনাদের কাছে কী মনে হয় সেটা কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।